আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও করবো আশা করি আপনারা দেখবেন আমরা মনো কষ্ট কেন পাই বা কেন কষ্টটা সৃষ্টি হচ্ছে আমার মাঝে এটার হচ্ছে মূল কারণটা হচ্ছে আমি বা আমার বোধটুকু মনের ভিতরে যখন জাগ্রত হচ্ছে এই দেহটা আমার ভাবছি বা অম কোনো জিনিসটাকে আমার ভাবছি যখন আমি মারা যাব তখন এ দেহটা তো মরে পড়ে থাকবে তখন সেই আমিটা আমি কোথায় থাকব? আমাকে কিন্তু খুঁজে পাব না এই আমার বোধটুকুই মানুষের মনের ভিতর কষ্ট সৃষ্টি করে আমার অহংকার এত টাকা পয়সা এরম ভাবছি তাই না টাকা পয়সা গোছাচ্ছি এত সম্পদ আমার এই দেশ থেকে নিয়ে আরেক দেশে গোছাচ্ছি আমি ভোগ করব। আসলে আমি কোথায় থাকছি যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি তখন সেই টাকা ভোগ করবে কে এই পৃথিবীর টাকা পৃথিবীর সম্পদ সব পৃথিবীতেই রয়ে যাবে মানুষের কোনো ক্ষমতা নেই যে কিছু সৃষ্টি করে এক ফোঁটা পানি আজ পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারেনি এক ফোঁটা বাতাস কেউ সৃষ্টি করতে পারে না মাটি কেউ সৃষ্টি করতে পারে না পাড়ার ক্ষমতা নাই মানুষের কিন্তু বলেন মানুষ বলছে যে আমার বোধ আসলে যখন মাতৃগর্ভে আমি আসি এক ফোঁটা পানি তার থেকে সৃষ্টি করলো তখন তখন আমি যখন ভূমিষ্ঠ হলাম সৃষ্টিকর্তা চোখের আলো যতক্ষণ দৃষ্টি না ফুটেছে আমি কিছুই দেখতে পারিনি তাহলে করুণাময় যিনি সর্বশক্তিমান আমাকে এই চোখের আলো দিয়ে তার কালো জগতে আবার সূর্যের আলো দিয়ে তবে গা আমাকে দর্শন করালেন তার পৃথিবী এত সুন্দর সেটা আমি সুন্দর ভাবনা করলে তবে গা সুন্দর হচ্ছে আমি যদি খারাপ ভাবনা করি তবে আমার কাছে সেই খারাপের পাঠটুকু আসছে এই কষ্টটা হচ্ছে আমি বা আমার বোধটুকুই হচ্ছে মানুষের মনে কষ্ট এখন গেল কি শিশুকাল আমার মাতৃ কোলে চলে গেল মাতৃকোলে যাওয়ার পরে কিশোর কাল এলো তখন আমার বোধটুকু আরো বেশি হচ্ছে এটা আমার ওটা আমার যৌবন যখন এলো তখন আরো আমার বোধটুকু জাগ্রত হচ্ছে একটা মেয়েকে ভালোবাসছি মা বাবাকে ত্যাগ করে ওর প্রতি আসক্তি জন্মাচ্ছে আমার বোধটুকু আমি তাকে ভালোবাসছি সে আমাকে ভালো নাও বাসতে পারে আমি বাইরের রোগটা দেখেই হারিয়ে যাচ্ছি আমার বোধটুকু আরো আকৃষ্ট হচ্ছে মনের ভিতরে আকৃষ্ট যত হচ্ছে আসক্তি বাড়ছে মনের ভিতর আসক্তি যত বাড়ছে তত মনের ভক্তি শেষ হয়ে যাচ্ছে ভক্তি শেষ হওয়ার জন্য আমার মুক্তি হচ্ছে না আরো জড়িয়ে যাচ্ছি মায়ায় মোহিত হয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি হয়ে যাচ্ছি হাবা গোবা আমাকে আমি খুঁজে পাচ্ছি না তখন ওই আমার আমার বোধটুকু যত এরম করতে 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 যৌবন গেল বিবাহিত জীবন আসলো আরো সন্তানাদি হলো আরো আকৃষ্ট হয়ে গেলাম আমার ছেলে আমার বউ আমার বাচ্চা এই আমার আবার করে যাচ্ছি কিন্তু ধপ করে আমি মরে গেলাম আর খুঁজে পাবে না কেন পৃথিবী থেকে চির সম্পর্ক শেষ হয়ে যাবে কোনো সম্পর্ক থাকে না মৃত্যুর পরে মানুষের মানুষ তবু বলছে আমার আমার বতটুক এই আমার বলতে বলতে হারিয়ে যাচ্ছি আসলে আমাকে খুঁজে পাচ্ছি না আমি কি করছি আমি লোভে আসক্তি কোনো জায়গায় খেতে গেলাম আর লোভ আমাকে খেয়ে ফেললো আমি কিন্তু খেতে পারলাম না এই যে লোকটাকে খাচ্ছে কামনা খাচ্ছে এইভাবে আসক্তি হতে হতে আমাকে আমি হারিয়ে ফেলছি এই জন্যে মানুষের এত কষ্ট হয় এবার একটা কবিতা দিই মনরে তুই কেন ভাবিস আমার আমার করে আমার মাঝেই অহংকার তুই আছিস কার ঘরে